ভাইজান, যখনই কামব্যাকের কথা চিন্তা ভাবনা করি তখনই একটা জিনিস মাথার মধ্যে আসেই যায়, সেটা হচ্ছে সাকিব খান। হ্যাঁ, এই সেই সাকিব খান যে সাকিব খানকে নিয়ে অনেকে গর্ব করে, আবার অনেকে ভাইজান নাকও ছিটকায় যে ভাই এই মানুষটা ইম্প্রুভ করার জায়গাটা আর পায় না। তবে এই মানুষটা যে দিনে দিনে আস্তে আস্তে অন্য একটা লেভেলে চলে যাচ্ছে, সেই জিনিসটা মাথার মধ্যে কারোই নাই। ফার্স্ট অফ অল, যুগের সাথে নিজেকে তাল মিলানোর জন্য যেটুকুই করা দরকার সবটুকুই যেন সে নিজের ইচ্ছাতেই করতেছে। কেন এই কথা? যার সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে লাস্ট দুইটা মুভি। এই দুইটা মুভির মধ্যে শেষ মুভিটা তো ভাই যে কাউকে ইমপ্রেস করার জন্য বাধ্য তো করবে। এর মাঝে ভাই যেন হাইপের তুঙ্গে থাকতেছে আরো একখান জিনিস, যেন এইখান অন্য কিছু না, রায়ান রাফির তুফান। জিডারে নিয়ে হাইপের তো ভাই যেন সীমা নাই, একের পর এক নতুন কিছু যেন হাজির হইতেছে আর আমাদের মুখ দিয়ে বাইরে হচ্ছে ভাই জিনিসটা বানাইতেছে এটা কি। ফর এক্সাম্পল, লাস্ট কিছু আপডেট অনুযায়ী সাকিব খান তো অবভিয়াসলি থাকতেছে, যেটা মধ্যমণি হচ্ছে সে। এই সাকিব খানের পাশে তার হিরোইন হিসেবে দুইটা মানুষরে দেখতে যাচ্ছে, এখন জানি না হিরোইন হবে কি না। তবে এইটা কনফার্মেশন দিতে পারতেছে যে নাবিলা দুইটাই থাকতেছে আমাদের এই মুভিতে। যেন এইখান তো গেল ছোট্ট একখান ধামাকা, বড় ধামাকা খানা এখনো বাকি ভাই যান। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেন আমাদের মধ্যমণি করে রাখি প্রত্যেকটা সময়ে একটা মানুষকেই, যার অ্যাক্টিং স্কিল থেকে শুরু করা হয় প্রত্যেকটা সেক্টরে যেন পুরো মারহাব্বা মাশাল্লাহ। আয়নাবাজির কথা মনে আছে? ভাই কি চরিত্রটাই না প্লে করছে সেই ভিলেন নামক হিরো, আবার ভিলেন হিসেবে আমাদের সামনে হাজির হতে যাচ্ছে নতুন রূপে। অর্থাৎ রুমার অনুযায়ী আমাদের সামনে হাজির হবে সাকিব খানের অপোজিটে আমাদের এই চঞ্চল চৌধুরী, যাকে ভাই যে নেগেটিভ চরিত্রতে খুব কম দেখলো ভাই জমে ক্ষীর হবে এইটা দেখতে। যে ভাই সাকিব খানের অপোজিটে যদি রুমার ঠিক হয় তাহলে থাকতেছে আমাদের এই চঞ্চল চৌধুরী। অ্যাক্টিং এর পারফরমেন্সটা কতটা হাই রাখতে লাগবে ম্যাচ রাখার জন্য ভিলেন ভার্সেস আমাদের এই হিরো, জাস্ট দেখার অপেক্ষায় যে ভাই যেন হবেটা কি। শুধু এই জায়গায় রুমারটা বদ্ধ হয়ে থাকলো মনটা মানত, তবে যেই জিনিসগুলো ভাই যেন সামনে আসতেছে সেগুলো দেখার পরে ভাই এক্সাইটমেন্টটা আর মনের মধ্যে রাখতে পারতেছি না, খালি অপেক্ষায় থাকলাম রায়ান রাফি ভাই কবে আনবি ভাই যেন নিয়ে চলে আয়, আমি আর পারতাছি না মুভিখান দিয়া দিই। হ্যাঁ ভাই যেন আমাদের এই চঞ্চল চৌধুরীর যুগলবন্দী হইতে যাচ্ছে ভিলেন আকারে আমাদের এই যিশু, তাকে ভিলেন রূপে এখন পর্যন্ত যারা দেখে নাই তাদেরকে বলো ভাই অপেক্ষা করো, আসতেছে পুরো মাখন একখান যুগলবন্দী। একদিকে চঞ্চল চৌধুরী, অন্যদিকে যিশু, তার মিডলে থাকতেছে আমাদের ওয়ান এন্ড অনলি সাকিব খান। এছাড়াও আরফান নিশু, ফজলে রহমান বাবু, এরকম বড় বড় হাইপ যেন প্রতিনিয়তই আমাদের সামনে আসতেছে এই তুফানের রুমার হিসেবে। হ্যাঁ ভাই যেন হাইপ থাকা ভালো, এর মাঝে যে এক্সাইটমেন্টটা সেটাও থাকা ভালো। সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণটা যখন এই এক্সাইটমেন্ট লেভেলটা অন্য একটা লেভেলে চলে যায়, সেই এক্সাইটমেন্টটা নিয়ে যখন মুভিটাকে দেখতে যাই হলে বা মুভিটাকে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, তবে সেই এক্সপেকটেশন অনুযায়ী ফুলফিল যদি একটুখানিও না হয় না, তাহলে মারাব্বা মাশাল্লাহ হয়ে গেছে মুভিটারে ধোয়ার জন্য সবাই তৈরি। তাই সবসময় বলার থাকবে এইটাই যে ভাই সাকিবিয়ানি হও বা নর্মাল অডিয়েন্স, একটা জিনিসে মাথার মধ্যে রাখে যে কোনো মুভি দেখতে হবে, সেটা হচ্ছে হাইপটা একটু যেন কম বজায় থাকে। তবে হ্যাঁ ভাই যান, মার্কেটিংয়ের কথাই বলি বা এই ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি সবসময় থাকতেই পারে যে কোনো মুভির ক্ষেত্রে যে কোনো সময়, তবে সেই প্রমোশনটার মধ্যে বা সেই হাইপটার মধ্যে নিজেকে বিলীন করে দিয়ে অবশেষে মুভিটাকে এনজয় করতে না পারাটা আমাদের অডিয়েন্সের জন্য যেন চিরাচরিত একখান কাণ্ড হয়ে গেছে। তবে সেই কাণ্ড কারখানা থেকে বের হওয়ার জন্য যেন আকুতি জানাইতেছি সবাইকে, আমি বলবো এক্সাইটমেন্ট রাখো, রাখাটা ভালো, তবে সেটাকে এক্সট্রা লেভেলের কইরা ফেলিও না যেটারে অ্যাচিভ করতে যায় ভালো মুভিটারও খারাপ বলতে বাধ্য হই আমরা। তবে ভাই জানেন এই জিনিসটা বলতেই পারি যে রায়ান রাফির চেষ্টাটা তো আছে নতুন কিছু দেওয়া, রিসেন্ট আমি সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যেন তার এগ্রেশন পুরো মাশাল্লাহ মারহাবা। কেন ভাই, রায়ান রাফিকে নিয়ে এতটা এক্সাইটমেন্টের কেন্দ্রবিন্দু আমাদের, আমরা যারা অডিয়েন্স আছি বা আমরা যারা ক্রিটিক্স আছি, তাদের রিসেন্ট টাইমে যে দুইটা কাজ আমাদের সামনে চলে আসছে সেই দুইটা কাজ যেন যে কেউ নিঃসন্দেহে বলতে পারবে যে ভালো কিছু তো হয়েছে, চিরাচরিত বাংলা মুভিগুলো থেকে সরে আসে নতুন কিছু প্রেজেন্ট করার চেষ্টা করছে। এক সুরঙ্গ যেটা সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ভাই প্রত্যেকটা জায়গায় যেন মাশাল্লাহ। সাথে করা রিসেন্ট আরও একখান কাজ, সেটা হচ্ছে পোরামন। আর দুইটার দিকে নজর রাখলে একটা জিনিস চোখের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে করা প্রত্যেকটা মুভি তার চিন্তাধারার মধ্যে থাকে। তবে এই যে তুফান, এই তুফানটা কি আদৌ সত্য ঘটনা অবলম্বনে কোনো একটা জিনিস হইতে যাচ্ছে? আমার তো মনে হয় না। তুফানটা তুফানের মতো করে আসবে নতুন ধাঁচে নতুন ভাবে। তাই ভাইজান, রায়ান রাফির রুমারের এক্সাইটমেন্টটা নিয়ে নতুন কিছু পাওয়ার আশায় থাকতেই পারি। যিশু ভার্সেস সাকিব খান, তারপরে চঞ্চল ভার্সেস সাকিব খান, সব কিছু দেখার আগ্রহটা যে কারো থাকতেই পারে, সেই আগ্রহ নিয়ে আমরা অপেক্ষায় থাকবো সাকিব খানের আরো একখান ব্লকবাস্টার দেখার। সেটা আর অন্য কিছু না, আমাদের সামনে সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান, যেটার অনেক বড় একখান ক্রেডিট আমি দিব রায়ান রাফিকে, কারণ তার রিসেন্ট টাইমে যে কাজগুলা
পুরাই মাখন। আর সাকিব খানের রিসেন্ট টাইমে মুভি চয়েসগুলো মারার বা ভালোই লাগতেছে আমার। আর কি মতামত, কে কেমন এক্সাইটমেন্টে আছে এই মুভিটা নিয়ে, অন্তত পক্ষে তুফানকে নিয়ে, সেটা অবভিয়াসলি কমেন্টে জানাই দাও। এর সাথে ভাইজান তোমাদের রেগুলার হইতে যাচ্ছে, তাই অপেক্ষায় থাকো নতুন নতুন ভিডিও। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস ইজ সাবিট 2.1 সাইনিং আউট।